স্পিকার নির্বাচন নিয়ে 100 বছর আগের অনাকাঙ্ক্ষিত ইতিহাস ফিরে আসায় মার্কিন রাজনীতি এখন প্রশ্নের মুখে। দুই দিনে ষষ্ঠবার ভোটেও প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে ব্যর্থ রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। নাটকীয় এই সংকটেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ম্যাকার্থিকে ঠেকাতে জিম জর্ডনকে প্রার্থী করেছে ট্রাম্প বিরোধীরা। রিপাবলিকানদের বিভক্তিতে থমকে আছে প্রতিনিধি পরিষদের কার্যক্রম। 2023-এ ফিরে এলো 100 বছর আগের ইতিহাস। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন মুলতবির ঘটনা সবশেষ ঘটেছিল 1923-এ। রীতি অনুযায়ী রাজনৈতিক দলগুলো আগেভাগেই স্পিকারের নাম ঠিক করে রাখায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নেতা নির্বাচন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। তবে এবার ঘটছে একের পর এক নাটকীয়তা। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি, ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিস। সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ধরে নেওয়া হচ্ছিল ম্যাকার্থি স্পিকার হতে যাচ্ছেন, কিন্তু তখনই বেঁকে বসেন ট্রাম্প বিরোধী রিপাবলিকানরা। জিম জর্ডনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর তাতেই দুই দিনে ষষ্ঠ দফার ভোটেও স্পিকার হতে প্রয়োজনীয় 218 ভোট পেতে ব্যর্থ ম্যাকার্থি। এজন্য ট্রাম্পের সঙ্গে তার সখ্যতাকেই দায়ী করা হচ্ছে। এই অচলাবস্থা ভাঙতে তৃতীয় দিনে গড়িয়েছে স্পিকার নির্বাচনের ভোট। এতে কার্যত অচল হয়ে পড়েছে প্রতিনিধি পরিষদ। শপথ নিতে পারছে না নতুন নির্বাচিত প্রতিনিধিরা। আটকে আছে অনেক নীতি নির্ধারণী প্রক্রিয়াও। রিপাবলিকানদের বিশৃঙ্খলায় মজা নিচ্ছে ডেমোক্রেটরা। পপকর্ন হাতে এ নাটকীয়তা উপভোগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেক আইন প্রণেতা। স্পিকার নির্বাচন নিয়ে কাঁদা ছোড়াছুড়ি আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করছে বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।